আচ্ছা, প্রথমটা কে বলতেছে উৎপাদকে বিশ্লেষণ করেন। হ্যাঁ, তো প্রথমটা উৎপাদক এখানে কি কি, একটা হচ্ছে এই 27a³, একটা হচ্ছে কি 27a³ মাইনাস, আর একটা হচ্ছে b³/8, এটা কে বলতেছে উৎপাদক করার জন্য। হ্যাঁ, তো এটা আর কিছুই না, উৎপাদকের কতগুলো নিয়ম আছে, ভেঙে ভেঙে উৎপাদক করতে হয়, সূত্র যদি পড়ে সূত্র প্রয়োগ করে উৎপাদক করতে হয়, এগুলোই হচ্ছে নিয়ম। তো আমরা যদি 27টাকে ভাঙি কত লিখতে পারি, 3a³। এটার মানে কি বলেন তো, 3 3 9, 3 9 27, 3টা 3 গুণ করলে 27 হয়, আর এর উপরে কিউব আছে, এটা গুণ করলে a³ হয়। এ মাইনাস এর মাইনাস, বি এর বি, 8 এর জায়গায় আমরা লিখতে পারি 2, এর উপরে দিতে পারি অল কিউব, মানে হচ্ছে b³, আর 2 যদি 3টা গুণ করি, 2 2 4, 4 2 8 হয়। তাহলে এই ভিতরের অংশটাকে যদি আমরা মনে মনে a ধরি, এই ভিতরের অংশটাকে যদি আমরা মনে মনে b ধরি, তাহলে a³ - b³, a³ - b³ এর উৎপাদক নির্ণয়ের সূত্রটা হচ্ছে আলাদা। হ্যাঁ, এটা শুধুমাত্র উৎপাদকের ক্ষেত্রে প্রযোজ্য, আর আগে আমরা যেটা করছি ওটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তো উৎপাদকের সূত্র হচ্ছে a³ - b³ সমান a - b² + ab + b² এটা। তাহলে এটাকে যদি আমরা a ধরি, 3a মাইনাস, এটাকে যদি b ধরি, b a - b ইন্টু a - b ইন্টু a² a² হলো কি, 3a² তাহলে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে, a² - a হচ্ছে 3a, আর b হচ্ছে b/2, a² - ab + b² b² হলো b/2 হোল স্কয়ার, দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এরপর এর কোনো কাজ নাই, এটা যা আছে তাই থাকবে। এরপর এর কাজ হচ্ছে কি, 3 3 9, a² - এটা হবে 3a, আর লগে হবে b, 3ab/2, আর এর কাজ হবে কি, প্লাস b² 2 2 4, বা সেখানে অ্যান্সার দিয়ে দেন, শেষ। এক কথা হচ্ছে এখানে কিছু রাশি বা এখানে একটা রাশি দেওয়া আছে, এটাকে ভেঙে ভেঙে কোই পর্যন্ত নেওয়া যায়, বা সেখানেই শেষ। ওকে, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এটা কি বুঝছেন আপনারা, উৎপাদক বিশ্লেষণটা বুঝছেন কিনা বলেন, একটু জানান আমাকে, এটা বুঝছেন কিনা, বা কোথাও যদি বুঝাই দিতে হয় বলেন, তাও আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। বুঝাতে হবে কোথাও, তৃতীয় লাইন সূত্র, ওই যে a³ - b³ সমান, এটা হচ্ছে উৎপাদক, এটা a³ - এটা এটাকে বলতেছে আপনাকে উৎপাদক করার জন্য। হ্যাঁ, উৎপাদক বিশ্লেষণের আলাদা সূত্র আছে, আমরা আগে a³ - b³ এর সূত্র শিখেছিলাম, কিভাবে আগে শিখেছিলাম, a³ - b³ সমান a - b³ + 3ab - a - b শিখেছিলাম, কিন্তু এখন এটা বলতেছে উৎপাদক করার জন্য উৎপাদক নির্ণয়ের স্পেসিফিক নির্দিষ্ট সূত্র হচ্ছে এটা। তাহলে যখন আপনি উৎপাদক বিশ্লেষণ করবেন তখন এই সূত্র ব্যবহার করে আপনাকে অঙ্কটা করতে হবে, অন্যভাবে হবে না। তো a³ - b³ সমান a - b² + ab + b² এই সূত্রটা হবে। তো আমি এই এটাকে ধরলাম এ, আর এই ভিতরের টোটালটাকে ধরলাম বি, a³ - b³, সূত্র কি, a - b, তো এটা হলো এ মাইনাস, এটা হলো বি, a - b, এরপরে কি a² ও আচ্ছা এটা হবে প্লাস, a² + এটা হবে প্লাস। ওকে, তাহলে এই a² + a, এ হচ্ছে কিন্তু 3a, আর বি হচ্ছে কি b/2, এটা হচ্ছে বি, তাহলে a² + ab + b² এটা হচ্ছে সূত্র। ওকে, তাহলে এখন এটা হচ্ছে সূত্র, এটা আর কিছু না, মাঝখানের লাইন বুঝছেন, এটা হচ্ছে কি সূত্র, মাঝখানের লাইন বুঝছেন বলেন তো। আচ্ছা, বুঝলে ভালো। এখন আমি চাচ্ছি আপনাদের আরো দুই একটা উৎপাদক বিশ্লেষণ করায় দিই, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি একটা উৎপাদক করি, আপনাদের বই থেকে 3.4 এর 2 নম্বর উৎপাদকটা দেখেন, 6x² - 7x + 1, এটাকে যদি বলো উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে এটা আপনারা কিভাবে করবেন? তাহলে আপনাদের বইয়ের হচ্ছে 2 নম্বর, 3.4 এর 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কতে বলতেছে 6x² - 7x + 1, এই যে আজকের যে 2 নম্বর অঙ্কটা দেখছেন, বলছে উৎপাদক বিশ্লেষণ করো। তো আপনার এরকম উৎপাদক বিশ্লেষণ চলে আসতে পারে, আপনারা করবেন কি, এরকম যদি আসে x² x 1, তাহলে মাঝখানের সংখ্যাটাকে ভেঙে দুইটা সংখ্যা করবেন। তা আমরা এখানে লিখলাম 6x² এই -7x কে ভেঙে এখানে লিখলাম 6x - x, 6x - x মানে 6টা x, আর এখানে 1টা x হলো 7টা x,
এরপর আছে প্লাস ওয়ান, এরপর আপনাকে কি করতে হবে, দুইটা দুইটা চারটা হয়েছে, এই দুইটা থেকে একটা কমন নিতে হবে। কি কমন যায়, এখানে সিক্স এক্স আছে, এখানে সিক্স এক্স আছে, তাহলে কমন যাবে সিক্স এক্স। তো দেখেন সিক্স এক্স কমন আসছে, এখানে কিন্তু এক্স স্কোয়ার, মানে এখানে এক্স একটা বেশি আছে, তাহলে এখানে একটা এক্স বসবে। মাইনাস এখানে সিক্স এক্স আছে, টোটালটাই কমন চলে আসছে, তাহলে কি বসবে, ওয়ান বসবে। আচ্ছা এই যে যে জিনিসটা কমন আনবেন, এটা দিয়ে ভিতরটাকে গুণ করলে এটা হবে, এটা দিয়ে ওইটাকে গুণ করলে আবার এটা হবে। দেখেন সিক্স এক্স আর এক্স এ গুণ করলে সিক্স এক্স স্কোয়ার, এর আগে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, সিক্স এক্স একের সাথে গুণ করলে সিক্স এক্স একে সিক্স এক্স। এখন দেখেন এখানে তো কমন ছিল বলে কমন আনছি, এখানে কিন্তু কমনের কিছুই নাই, তো না থাকলে কি নিতে হবে, কমন মাইনাস ওয়ান কমন নিতে হবে, ওয়ান কমন নিতে হবে, আগে মাইনাস আছে বলে মাইনাস সহ নিলাম। ওকে তাহলে মাইনাস ওয়ান কমন নিছি, এক্স চলে আসলো, আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, কেন, ওই যে মাইনাস কমন নিছি, মাইনাসে মাইনাসে প্লাস হয় এই জন্য, আর এখানে হলো ওয়ান। এবার আপনি ওয়ান দিয়ে গুণ করেন, ওয়ান এক্স এ এক্স, একে একে এক, এবার এক্স মাইনাস ওয়ান দুটা দুইটা একই রকম, হ্যাঁ দুইটা থেকে হবে কয়টা, একটা হবে, এক্স মাইনাস ওয়ান আর এখানে সিক্স এক্স মাইনাস ওয়ান, এটাই আনসার। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ, ভালো থাকবেন সবাই।